আইপিএলে ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বাড়ানো হোক বোর্ডকে এক সুরে বার্তা দিলেন রাইডুর রায়না আইপিএলের রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনো প্রকাশিত হয়নি এ অবস্থায় সুরেশ রায়না ও আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক আইপিএলের রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনো প্রকাশিত হয়নি দল থেকে শুরু সমর্থকদের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে রিটেনশন পলিসির উপর মহেন্দ্র সিং ধোনির মতো অনেকেরই ক্রিকেট জীবনের মেয়াদ নির্ভর করছে এই অবস্থায় সুরেশ রায়না এবং আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক গত বছরের মহানিলাম পর্যন্ত প্রতিটা দল চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারতো এবার কি সেই সংখ্যা বাড়ানো হবে এক অনুষ্ঠানে রাইডু বলেছেন ব্যক্তিগতভাবে আমি আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে প্রতিটা ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের উপর অনেক বিনিয়োগ করে দলের মূল ক্রিকেটারদের উপরেই সাফল্য নির্ভর করে প্রতিটা দল এ কারণেই আলাদা সকলেই সেটা ধরে রাখতে চায় রাইডুর সংযোজন বেশি ক্রিকেটারদের ধরে রাখতে পারলে সাফল্যও বাড়বে আইপিএলে ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বাড়ানো হোক বোর্ডকে একসুরে বার্তা দিলেন রাইডুর রায় না আইপিএলের রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনও প্রকাশিত হয়নি এই অবস্থায় সুরেশ রায়না ও আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক আইপিএল রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনও প্রকাশিত হয়নি দল থেকে শুরু সমর্থকদের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে রিটেনশন পলিসির উপর মহেন্দ্র সিং ধোনির মতো অনেকেরই ক্রিকেট জীবনের মেয়াদ নির্ভর করছে এ অবস্থায় সুরেশ রায়না এবং আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক গত বছরের মহানিলাম পর্যন্ত প্রতিটা দল চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারত এবার কি সেই সংখ্যা বাড়ানো হবে এক অনুষ্ঠানে বলেছেন আমি বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে প্রতিটা ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের উপর অনেক বিনিয়োগ করে দলের মূল ক্রিকেটারদের উপরেই সাফল্য নির্ভর করে প্রতিটা দল এ কারণেই আলাদা সকলেই সেটা ধরে রাখতে চায় রায়ডুর সংযোজন বেশি ক্রিকেটারদের ধরে রাখতে পারলে সাফল্যও বাড়বে আইপিএল ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বাড়ানো হোক বোর্ডকে এক সুরে বার্তা দিলেন রাইডুর রায়না আইপিএল এর রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনো প্রকাশিত হয়নি এ অবস্থায় সুরেশ রায়না আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক আইপিএল এর রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনো প্রকাশিত হয়নি দল থেকে শুরু সমর্থকদের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে রিটেনশন পলিসির উপর মহেন্দ্র সিং ধোনির মতো অনেকেরই ক্রিকেট জীবনের মেয়াদ নির্ভর করছে এ অবস্থায় সুরেশ রায়না এবং আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক গত বছরের মহানিলাম পর্যন্ত প্রতিটা দল চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারত এবার কি সেই সংখ্যা বাড়ানো হবে এক অনুষ্ঠানে রাইডু বলেছেন ব্যক্তিগতভাবে আমি আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে প্রতিটা ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের উপর অনেক বিনিয়োগ করে দলের মূল ক্রিকেটারদের উপরেই সাফল্য নির্ভর করে প্রতিটা দল এ কারণেই আলাদা সকলেই সেটা ধরে রাখতে চায় রাইডুর সংযোজন বেশি ক্রিকেটারদের ধরে রাখতে পারলে সাফল্যও বাড়বে